বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতী। হিন্দু ধর্মানুসারীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসবগুলির মধ্যে একটি সরস্বতী পূজা। শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজার আয়োজিত হয়। তিথিটি শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও সুপরিচিত। উত্তর ভারত, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, নেপাল ও বাংলাদেশে সরস্বতী পূজো উপলক্ষে বিশেষ উৎসাহ উদ্দীপনা উপলক্ষিত হয়। শ্রীপঞ্চমীর দিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ছাত্রছাত্রীদের গৃহ ও সার্বজনীন পূজা মণ্ডপে দেবী সরস্বতীর পূজা অর্চনা করা হয়। দেবী সরস্বতীর পূজো উপলক্ষে ব্যস্ত সময় পার করছেন কুমারপাড়ার মৃৎশিল্পীরা। 2024 সালের সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে 14 ফেব্রুয়ারি। পুজোর দিন যত ঘনিয়ে আসছে ততই যেন ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির কারিগররা। ছোট প্রতিমাগুলো, আর এগুলো কি সব কি আপনার মাটির কাজ? না, সব মাটির কাজ, অজন্তা। এখানে মোট কতগুলো প্রতিমা আছে? এখানে 95টা। মানে সবগুলো কি অর্ডার দাও নাকি? মানে কিছু এক্সট্রা বানায় রাখছেন যাতে? নরসিংদী পাঁচদোনা বাস স্ট্যান্ডে রয়েছে অন্নপূর্ণা প্রতিমা শিল্পালয়, ঋত্বিক প্রতিমা শিল্পালয়, বাবা লোকনাথ প্রতিমা শিল্পালয়, মা প্রতিমা শিল্পালয় এবং বাসন্তী প্রতিমা শিল্পালয় নামে মোট 5টি প্রতিমা তৈরির কারখানা। প্রত্যেকটি কারখানাতেই প্রায় 100-150টি সরস্বতী প্রতিমা রয়েছে এবং আশ্চর্য বিষয় এই, কোনো প্রতিমার সাথে কোনো প্রতিমার হুবহু মিল নেই। এই যেন মৃৎশিল্পীদের এক অলৌকিক হাতের জাদু। আমাদের কারখানার নাম ঋত্বিকান প্রতীক প্রতিমা শিল্পালয়। আমাদের ওই ঠাকুরগুলা বিক্রি হচ্ছে 10,000 টাকা। সম্পূর্ণ মাটির কাজ হাতেই করানো হয়েছে, ওইটা এখনো বিক্রি হয় নাই। 8-9 হাজার মধ্যে বিক্রি হয়েছে, 8-9 হাজার মধ্যে ওইটা বিক্রি হয়ে গেছে। 7,000 মাটির কাজ, সবগুলোই মাটির কাজ। এটা বিক্রি হয় না, আলাপ চলতেছে আমাদের পাঁচ জনাই নিজে। ওটা ওটা এরকমই 9-10 হাজারের মধ্যে বিক্রি হয়েছে।
অনেক কাজ। হ্যাঁ ওইটাও বিক্রি হয়ে গেছে 8,000 টাকা, ওইগুলার 1,200 থেকে 1,500 টাকা, এবং এর চেয়ে উচ্চতা যেগুলো আছে 2,000 টাকার মধ্যে বিক্রি হয়েছে। সর্বনিম্ন সর্বহাই 10,000 টাকা একটা বিক্রি হয়েছে, 10,000 টাকা। আর এইগুলা 5, 6, 7,000 এই দামের মধ্যে বিক্রি হয়েছে। সীমা নেওয়ার জন্য অনেক সুযোগ সুবিধা আছে, রাস্তা সামনে গাড়ি ঘোড়াও পাওয়া যায়, যে কোনো সময় নিতে সুবিধা আছে। দামাদামি বলতে আপনারা যে কোনো সময় আইসা যারা যতটুকু দাম সার দিয়া দেয়। দাঁড়ানো প্রতিমা এগুলো কাজ অনেক কিন্তু দাম কম, এইগুলা বিক্রি হইতে 4,000 টাকা, আর রবীন্দ্রনাথ ঠাকুর দেওয়া ওইটা বিক্রি হইতে 3,000 টাকা, আর এটা এখনো বিক্রি হয় নাই, 2,500 টাকা বইলে গেছিল দেয় নাই। মাত্র 1,000 টাকা থেকে শুরু করে 10,000 টাকার মধ্যে পাবেন অপূর্ব কারুকাজে সজ্জিত প্রত্যেকটি প্রতিমা। প্রতিমার আকার ও সাইজ অনুযায়ী প্রতিমার দাম নির্ধারণ করা হয়। তবে আপনি আপনার বাজেট অনুযায়ী মৃৎশিল্পীদের সাথে দামাদামি করে অন্যান্য কারখানা বা অন্যান্য প্রতিষ্ঠান থেকে অত্যন্ত কম মূল্যে প্রতিমা ক্রয় করতে পারবেন 5 দনার এই 5টি কারখানা থেকে।
এখনকার বাজারে বর্তমানে যে পরিস্থিতি, আমাদের কাস্টম করলে এখন কোথায়? তারপরও আমাদের ব্যবসা প্রতিষ্ঠান রক্ষার্থে কাজ করে দেখ, আমি চিন্তাহীন মানুষ নিয়ে কাজ করি। এখন বর্তমানে খুবই পরিস্থিতি খারাপ। এখন বলেন আমাদের এই শিল্প বাসায় রাখলে সরকারে আমাদের কিছু সাহায্যের দরকার। তারপরে মনে করেন যে মূর্তির ই বর্তমানে খুবই পরিস্থিতি খারাপ। এখানে 15-20টা মূর্তি অর্ডার হয়েছে। আমি মূর্তি কম বানাই আমি বর্তমানে। আমার খুব এই দেশেই মাধবদি গাউসিয়া ঘোড়াশাল এই এলাকা দিয়ে বাইরে না তো মনে করেন 6,000, 5,000, 4,000 বিভিন্ন ধরনের মূল্য আছে। এর মধ্যে শ্রম আছে, তারপর খরচ আছে, বাঁশ মাটি কাঠ অনেক কিছু লাগে, কারিগর পত্র লাগে। আর আমার এই প্রতিষ্ঠানের নাম বাসন্তী প্রতিমালয়, পাঁচগোনা পাথরপাড়া রোড বাসন্তী প্রতিমালয়। এখানে মনে করেন বিভিন্ন দামের আছে, এখানে 2,500, 3,000, আবার এইগুলো আছে 5,000, আবার এইগুলো আছে 6,000, বিভিন্ন দামের আছে, আবার এগুলো 6,000, এগুলো একই রেট, ওই 6,500 এরকম। আবার আছে এই যে 1,500 টাকা, বিভিন্ন আইটেমের বিভিন্ন রকম দামের মূর্তি আছে। এইটা 6,000 টাকা। অনেক কম, এখন খুব কষ্ট আমাদের।